ভালো ছবি তুমি কি করে আঁকবে, এটা যেরকম একটা প্রশ্ন, ঠিক সেই রকমই ভালো জল রং তুমি কি করে করবে সেটাও একটা খুব ভালো একটা প্রশ্ন। ছবি সকলেই আঁকে, কিন্তু খুব সহজে সুন্দর সুন্দর তুমি ছবি কিভাবে আঁকবে তার অনেক কিছু পদ্ধতিগত দিক আছে। ঠিক সেই রকমই খুব সুন্দর তুমি জল রং করবে কি করে, তাহলে সেই পয়েন্টসগুলো যদি তোমার জানা হয়ে যায় তাহলেই কিন্তু খুব সহজে সুন্দর সুন্দর জল রং তোমার খুশি মতো তুমি তোমার মেমোরি থেকে তুমি করতে পারবে। এই যে তুমি আউটডোর দেখছো, ছোটরা তো আউটডোর করে না, যারা একটু শিখে যায় তখন তারা আউটডোর করে, তো এই যে তুমি আউটডোর করছো, আউটডোরে গিয়ে অনেক কিছু তুমি সাবজেক্ট তুমি খুঁজে পাচ্ছ, কিন্তু ঘরে বসে তুমি যে নানা ধরনের মেমোরি কম্পোজিশন করবে বা তোমার মেমোরি থেকে নানা ধরনের একটা জল রঙের বিভিন্ন রকম ছবি আঁকবে সেটা কিভাবে তুমি করতে পারবে, কিছু আমি তোমাদের আজকে হেল্প করব এমনই যে তুমি নিজে থেকেই তুমি তোমার মতো করে তোমার পছন্দ মতো জল রং তুমি আঁকতে পারবে। একটা ঘটনা হচ্ছে যে যিনি সিনিয়র একজন আর্টিস্ট বা যিনি গাইড করছেন বা শিক্ষক, তিনি খুব সুন্দর ছবি আঁকতে পারেন খুব সহজেই। তিনি বললেন যে তোমরা দেখো আমি কিভাবে রং করছি, তো তিনি দেখাচ্ছেন, তুমি সেটা দেখছো কেমন করে তিনি জল নিচ্ছেন, কেমন করে রং মেশাচ্ছেন, সেগুলো দেখে তুমি ঠিক ঠিক যেন করতে পারছো না। এটা হয়, তার কারণ সব কিছু দেখে দেখে কিন্তু শিখে নেওয়া যায় না, কিছু কৌশল আছে। এই যে আমি জল রং করছি, আমার মনের ভিতরের যে উপলব্ধির যে জায়গাটা আছে সেই জায়গাটা কি, সেটা তো তুমি দেখতে পাচ্ছ না। আমি রং কীভাবে মেশাচ্ছি, রং কীভাবে ছাড়ছি, কতটা জল আছে রঙে, এই যে ব্যাপারগুলো আমি আমার উপলব্ধি থেকে আমি করছি, তুমি আমার মনের জায়গাটা দেখতে পাচ্ছ না, তুমি বাহ্যিক প্রকাশটা দেখতে পাচ্ছ। সেই কারণে জল রং আঁকতে গেলে তোমাকে জল রংটাকে আগে চিনতে জানতে হবে। তো প্রথমেই বলবো যে আজকে তোমাদেরকে আমি, এর আগেও আমি দেখিয়েছি জল রঙের সিনসিনারি কীভাবে সহজে সুন্দর করে আঁকতে পারবে, তো আজকে এই যে ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ জল রং পদ্ধতি, পাতলা রং পদ্ধতি, সেইটা আমি তোমাদেরকে একটুখানি বুঝিয়ে দিচ্ছি। তারপরে আমি নিজে ছবি না এঁকে বা দেখিয়ে আমি ঠিক তোমাদের মতোই আমি আমার যে সমস্ত স্টুডেন্টস আছে তাদেরকে আমি ছবিটাকে বুঝিয়ে দিই যে দেখো তোমরা এইভাবে ছবিটা করো, তাহলেই তুমি ছবিটা আঁকতে পারবে। তো তাদেরকে বুঝিয়ে দেওয়ার পর তারা কিন্তু যে কাজটা করলো, তো সেইটা আমি তোমাদেরকে তুলে ধরব। তো আমি আশা করি যে আমার কথাটা শোনার পর তুমিও কিন্তু ঠিক একইভাবে সুন্দর সুন্দর ছবি আঁকতে পারবে, যার জন্যে তুমি পুরো ভিডিওটা ফলো করো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। জল রং হচ্ছে পাতলা স্বচ্ছ জল রং পদ্ধতি, ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে রঙকে তুমি আপনভাবে ছড়িয়ে যেতে হেল্প করবে। তুমি যদি রঙকে ধরে রাখো, তুলি দিয়ে ঘষে 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 মেশাচ্ছ, তাহলে তত তোমার ছবি, যত তুমি তুলি দিয়ে ঘষবে তত তোমার ছবি নষ্ট হয়ে যাবে। তোমার এই যে পেপারটা তুমি ভিজিয়েও করতে পারো, তারপরে তুমি পেপারটা তুমি না ভিজিয়ে তুমি রঙটাকে, তুমি জলের পরিমাণটাকে বাড়িয়ে তুমি রঙটা করছো এবং রঙটা গড়িয়ে গড়িয়ে পড়ছে। রঙটা ধরো লাল রং ছেড়েছ, পাশে হলুদ রং ছেড়েছ, দুটোই ভিজে আছে, ভিজে অবস্থায় আছে, তো সেইটা তখন যখন দুজনে মিশে যাচ্ছে তখন আপনা থেকেই মিশে যাবে। তুমি নিজে তুলি দিয়ে ঘষে ঘষে মেশাবে না, তুমি যদি তুলি দিয়ে ঘষে ঘষে মেশাও সেক্ষেত্রে এই যে পাতলা রং পদ্ধতি, সেক্ষেত্রে কিন্তু রঙের গ্লেজ গ্ল্যামার নষ্ট হয়ে যাবে। রঙকে আপনভাবে নিজের যে ছড়িয়ে যাওয়া সেই যে সাবলীল ব্যাপারটা, সেইটা তুমি কিন্তু সেখানে রাখবে, তাহলে কি হবে তোমার রং একেবারে জলজল করবে, উজ্জ্বল উজ্জ্বল হবে, রঙের যে গ্লেজ গ্ল্যামার এবং রঙের যে মিশে যাওয়া তার মধ্যে যে একটা সফটনেস সেটা 100% বজায় থাকবে।
এবারে কিভাবে ছাড়লে রংটা আপন ভাবে নিজে থেকে মিশবে সেইটা তোমাকে ভাবতে হবে, যে কিভাবে তুমি রংটা দিলে ভিজে অবস্থাতে শুকনো হয়ে গেলে কিন্তু মিশবে না। আর আরেকটা বিষয় কি, সেটা হচ্ছে এই যে হালকা রং, প্রথমে হালকা রঙের কাজ তুমি করবে, তারপরে ধীরে ধীরে ডিপ আসবে। একেবারে যে ডিপ, সেই ডিপটা প্রথমেই তুমি দিয়ে দেবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন, জল রঙে তুমি যে এই যে ডিপটা দিয়ে দিলে, সেই ডিপটাকে তুমি কিন্তু আর ইরেজ করতে পারবে না। সেই ডিপটাকে তোমাকে ইরেজ করতে গেলে তোমাকে কী হয়, তাতে আবার জল দিয়ে, জলের প্রলেপ দিয়ে দিয়ে তাকে ওয়াশ করে বের করে দিতে হবে, দিয়ে তারপরে তোমাকে আবার জল দিতে হবে, আবার রং দিতে হবে। সেই কারণে তুমি হাতে রেখে, হাতে রেখে বলতে ব্যাপারটা ঠিক এই রকম যে হালকা রং ব্যবহার করলে তারপরে তুমি একটু ডিপ রং দাও, তারপরে আর একটু ডিপ দাও, তারপরে আর একটু ডিপ দাও, এইভাবে ধীরে ধীরে ডিপ যাও, ডিপ রঙে এইভাবে তুমি যাও। তাহলে কি হবে, কতটা তুমি ডিপ দেবে, ধরো বেশি ডিপ হয়ে গেলে তখন ছবিটা হার্ড হয়ে যাচ্ছে, তাহলে তোমার মনের মধ্যে একটা কাজ করবে কি, কতটা ডিপ দিচ্ছি আমার ভালো লাগছে, এই যে তুমি হাতে রেখে করছো, একটু একটু করে আগে বাড়ছো, এটাই তোমাকে বুঝতে সাহায্য করবে যে না আর ডিপ দিলে ভালো লাগবে না। আর প্রথমেই যদি ডিপটাকে দিয়ে দাও, ছবি ফিনিশিংয়ের সময় তুমি তাকে আর কন্ট্রোল করতে পারবে না, তখন যদি তোমার মনে হয় ডিপটা বেশি হয়ে গেছে তখন তুমি তাকে আর কমাতে পারবে না, তখন ছবিটা নোংরা হয়ে যাবে, তুমি সেটাকে যদি ফিনিশিং করতে চাও তখন নোংরা হয়ে যাবে। সেই কারণে তুমি কিন্তু আমার প্রত্যেকটা কথা ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এক হচ্ছে রংটাকে ভিজে অবস্থায় ছাড়ো, একটা রঙের পাশে যখন আর একটা রঙকে দিচ্ছ যদি মেশাতে চাও তাহলে দুটো রঙই যেন ভিজে অবস্থায় থাকে, তাহলে আপনা থেকে মিশবে। ধরো তুমি ঘর বাড়ি করছো, সেখানে তুমি চালের রং দিচ্ছ, সেটা তো একটা ব্লকের মধ্যে রয়েছে, গাছপালা সিন সিনারি এই যেগুলো, এগুলো কিন্তু রং রঙের সঙ্গে মিশে যাবে। আকাশে তুমি রং দিচ্ছ, তুমি ডিপ রং দিলে তারপরে একেবারে শুধু জল ছেড়ে দাও, ওই ডিপ রংটা স্প্রেড করবে, ওই ডিপ রংটা যখন স্প্রেড করবে তখন কিন্তু ওই যে পুরো যে ডিপটা আছে, খুব ডিপটা আছে, সেটা কিন্তু পুরো ছড়িয়ে যাবে না, সেটা থাকবে, আর তার ধারের যে অংশগুলো সেইগুলো অল্প অল্প কি হবে, স্প্রেড করে সাদার সঙ্গে মিশে যাবে। তাহলে তুমি মেঘ বোঝাতে পারবে, এবং ওই যে আস্তে আস্তে ছড়িয়ে আপনা থেকে মিশে যাচ্ছে সেখানে কী হবে, একটা সফটনেস কাজ করবে, তাহলে ছবিতে একটা সফটনেস তৈরি হবে আপনা থেকে। তো সেই এই যে কয়েকটা পয়েন্ট বললাম, মেন মেন পয়েন্ট, এই পয়েন্টগুলো তুমি একটু ফলো করো, করলে তুমি দেখতে পাবে যে তোমার কিন্তু খুব সফট এবং গ্লেজ গ্ল্যামার থাকবে, এইরকম একটা জল রং তুমি কিন্তু তৈরি করতে পারছো। তো সেই কারণে এবার আমি একটু ভিডিওটা দেখিয়ে দিই, তাহলে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো সেখানে তুমি ভালো করে লক্ষ্য করো, যে তুমি তুলি কেমন করে, তুমি রং দিয়ে কী ছন্দে তুমি রংটাকে ছাড়বে, সেটা তো তুমি করতে পারো তোমার মতো করে। সেই জন্যে বলি যে রংটা তুমি এইভাবে ছাড়ো, কিন্তু তোমার মতো করেই ছাড়ো, তাহলে ছবিতে তোমার নিজস্ব একটা স্টাইল তৈরি হবে। তাহলে এবার এসে এবারে দেখে নাও যে রংটা আমি যে স্টুডেন্ট করছে, অহরণা আমার ছাত্রী, সে রংটা করে করেছে, তো সেইটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে ঠিক আমি যেগুলো বললাম সেগুলো সেখানে মেনটেন হয়েছে এবং ছবির মধ্যে সফটনেস আছে, গ্লেজ গ্ল্যামার আছে। তুমি যে রং ব্যবহারই করো না কেন, হালকা ডিপ, ধীরে ধীরে ডিপ, ঠিক পর্যায়ক্রমে এই ব্যাপারগুলো তুমি এবারে দেখে নাও। নমস্কার, আমি অহরণা ঘোষ, আমি নীলকান্ত স্যারের স্টুডেন্ট। আমি খুব সুন্দর তো ড্রয়িং করতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি যাতে আমি আরও ভালো করতে পারি। আজকে আমি একটা ল্যান্ডস্কেপ আঁকবো, আশা করি আপনারা আমাকে উৎসাহ দেবেন আরও সুন্দর, যাতে আমি ভবিষ্যতে আরও ভালোভাবে ড্রয়িং করতে পারি।